এদিকে লোক মেলা আছে, এই যে করো কালকে একটু ফ্রি থাকো বিকেলে, কাল কোন সময় করে কল্পনাই করতে পারি না যে আমার এলাকার ছেলে পেলে আমার উপরে হামলা করবে। কারণ আমার বিশ্বাস যে আমার এলাকার আবাল বৃদ্ধ বনিতা আমাকে খুব শ্রদ্ধা করে, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। তা আমি আজকে নির্বাচনী বিধিমালা মেনেই আমি জাস্ট একটা গাড়ি নিয়ে আপনার প্রথমে কর্ণিপাড়া বাজার এলাকায় সবার সঙ্গে দেখা করি, সালাম কালাম করি, এরপরে গাড়িটা নিয়ে কর্ণিপাড়া থেকে বিকাল 3:40 দিকে আমি তিনদিঘি হাটের দিকে যাচ্ছিলাম। সেখানেও একটা বড় বাজার, ঠিক হঠাৎ করে জায়গাটা ফাঁকা ছিল, একটা বেবি ট্যাক্সি অটো বলে না, অটোতে, সিএনজি অটোতে বেশ কিছু ছেলেপেলে এসে তারা অতর্কিতে আমার গাড়িতে হামলা চালায়, আমার গাড়ির কাঁচগুলি ভেঙে দেয়, তারা আমাকেও আঘাত করার চেষ্টা করে। কিন্তু আমার সঙ্গে যারা ছিল তারা আমাকে আগলায় রাখে, যার জন্য আমাকে সরাসরি আমার গায়ে আঘাত না লাগলেও কাঁচগুলি ছুটে এসে আমার মানে মুখে পড়ে এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। আমি মনে করি এটা করেছে আমার এলাকার সাবেক সংসদ সদস্য মোশাররফ এবং তার কিছু লোকজন দিদি করেছে। সে উপরের কার নির্দেশ পেয়েছে আমি জানি না, সে নিশ্চয়ই এটা তার আনুগত্য প্রকাশের জন্য এগুলি করেছে। এগুলি একটা থার্ড ক্লাস কাজ এবং আমি মনে করি সে নিজেকে আরও ছোট করেছে এই কাজটা করে। আমার বিশ্বাস সেটা তার প্ররোচনায় এই কাজটা এখানে এটা হয়েছে। নির্বাচনী পরিবেশ আমার যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী আছে তাদের কাছ থেকে আমি কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। এখানে আওয়ামী লীগ আছে, এখানে জাসদ আছে, অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে। এই কাজটি করে আমি মনে করি বিএনপির যিনি আগে নেতৃত্বে ছিলেন উনি পুরো বিএনপিকে কলঙ্কিত করেছেন, বিএনপিকে সারা দেশের সামনে সারা পৃথিবীর সামনে একটা সন্ত্রাসী দল হিসাবে এটা এটা সে প্রমাণ করে দিল। আমি নির্বাচন করব আমার মতো নির্বাচন করব, এখানে অন্য কারো কী আছে? আমি তো দলে নাই, আমার তো দলে আমার কোনো পদ পদবী পজিশন নাই, এখানে আমাকে নিয়ে কেন এত চিন্তা, আমাকে নিয়ে কেন এত উদ্বেগ? এটা প্রমাণ করে যে আমি সবচেয়ে জনপ্রিয় লোক, এটাই আজকে প্রমাণ করেছে। তারা আমাকে নির্বাচনের মাঠে যেতে দিতে চায় না, এই জন্যে তারা আমাকে ভয় দেখিয়ে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমি সেই ভয়ে ভীত নই, আমার উপরে আমাকে মেরে ফেলা না দেওয়া পর্যন্ত আমি নির্বাচনের মাঠ আমি ছাড়ব না। তবে 18 তারিখের পর থেকে আমাদের নির্বাচনটা আসল প্রচার প্রচারণা শুরু হবে, এখন শুধু জনসংযোগ। এখন এই জনসংযোগে আমরা প্রার্থীরা কী করি? আমরা সাধারণত এত লোক বল নিয়ে তো আমরা যাই না, চলাফল কর নির্বাচনী বিধি লঙ্ঘন হবে, আমরা তো ওইভাবে যাই না। আমরা যখন ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যখন আমরা নামবো, তারপরেও যদি কিছু ঘটে আমি সে সময় বলতে পারবো যে পরিবেশ বিঘ্নিত হবে কি হবে না। এই মুহূর্তে তো আমরা রিল্যাক্সলি ঘুরে বেড়াচ্ছি, আমরা একা একা ঘুরে বেড়াচ্ছি, হাট বাজারে লোকজনের সঙ্গে দেখা করছি পুরাতন লোকদের, আমাদের তো আমার তো মার্কাও হয় নাই। তো এখন বুঝতে পারলাম যে এখানে আমাকে হত্যা করার একটা প্রচেষ্টা এখানে চালানো হচ্ছে এবং সেভাবে আমার ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনকে জানিয়েছি, তারা আমাকে আশ্বাস দিয়েছে তারা আমার সঙ্গে থাকবে এবং তারা আমার এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে তারা দিবে না বলেই আমাকে আশ্বাস দিয়েছে। এটা বগুড়া মানেই মনে করে যে বিএনপির জায়গা, বিএনপির একটা একটা এলাকা, বিএনপির এখানে কীভাবে বিএনপির একজন এক্স এমপি কীভাবে দাঁড়ালো, এটা হয়তো বা বিএনপির ইগোতে লেগেছে, বিএনপির নেতৃত্বের ইগোতে লেগেছে, সেই কারণে আমাকে টার্গেট করা হচ্ছে আর কি। হ্যাঁ, তবে আমার বিশ্বাস এগুলি করে কোনো লাভ হবে না, কারণ এলাকার জনগণ আমার সঙ্গে আছে এবং আজকের এই ঘটনায় তারা আমার উপরে সিম্প্যাথি আরও 10 গুণ বেড়ে যাবে এলাকার লোকজনের, এটা তারা ভুল কাজ করেছে।